গ্রীষ্মকালে কুয়োর জলের লেয়ার নিচে নেমে যাওয়ায় কুয়োর ঘোলা জল খেয়ে দিন কাটছে গ্রামের মানুষদের। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টুরিপাড়া গ্রামসহ বিভিন্ন গ্রামে একই সমস্যা। প্রতি বছর গ্রীষ্মকাল পড়তে না পড়তেই মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টুরিপাড়া, বাগদাবড়া, সোনাঝুরি গ্রামসহ বিভিন্ন গ্রাম এলাকায় জলের সংকট দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইতিমধ্যেই ওই এলাকাগুলিতে বেশিরভাগ কুয়োর জল শুকিয়ে গেছে আর কয়েকটা কুয়োর জল শেষ সীমানায়, তাও আবার ঘোলা জল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কুয়ো থেকে ঘোলা জল তুলে বাড়িতে সেই জল রেখে ওই জল দিয়ে রান্না করা ও পান করতে হচ্ছে। ওই এলাকায় প্রায় কয়েক হাজার পরিবার বসবাস করেন, তাদের পানীয় জলের ভরসা বলতে কুয়োর জল, ফলে চরম সমস্যার মধ্যে দিন কাটছে তাদের। ঘোলা কুয়োর জল খেয়ে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে ঠিক, তবুও বাধ্য হয়ে ওই কুয়োর ঘোলা পানীয় জল পান করতে হচ্ছে। কত ঝগড়া মারপিট হয়েছে জলের লেগে জানো, এখানে এই দুটা তিনটা ঘর পাইনি, গ্রামের লোক এসে তখন আরো ঝগড়া দেখতে। এখন ভোট এসেছে তখন আসবে দেখতে, মুখিয়া গেলা তখন মুখিয়া গেলাকে শোনাবো কেউ, তখন তোমার দুয়ারে পা দিবে না। এবার রাত্রে আমাদের মানে মেয়ে ছেলেদের রাত্রে 12টা 1টা কখন মানে কোনো টাইম টেবল নেই কি জল উঠিয়ে, এবার সকালে দেখছি জল নেই। এবার আমাদের আত্মীয় স্বজন আমরা আসছে ওখানে, জলের জন্য আমাদের সমস্যা, সব দিকে আমাদের সমস্যা হয়েছে। এবার কুয়োর জল শুকিয়ে গেছে, ঘোলা জল পান করছে। আমরা জানি পঞ্চায়েতের একটা জলের জন্য বিশেষ করে একটা ফান্ড থাকে, টিউবওয়েল মেরামত থেকে শুরু করে কুয়ো ঝালাই থেকে শুরু করে একটা ফান্ড থাকে। সে ফান্ডটা কোথায় গেল বা এটাই বুঝতে পারছি না, যে সে ফান্ডটাও কি নাকি কাঠমান্ডিতে চলে গেল, না ওরা ওই সব মেম্বাররা সব নিজের মধ্যে ভাগ করে নিল। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ওই এলাকায় একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করার জন্য। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নেতাদের বারবার বলা হয়েছে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থার, কিন্তু কোনো সুরাহা হয়নি সমস্যার, ফলে বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য কুয়ো থেকে ঘোলা জল তুলে পান করছেন গ্রামের মানুষেরা। ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের যে তিনটা পঞ্চায়েত, বেওয়া 1, বেওয়া 2, বাহাদুরপুর, তার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পানীয় জলের যে সংকট, এই সংকট মোচনের স্থায়ী সমাধানের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে গেছে মানে ইতিমধ্যেই ওই নতুন বেওয়া ব্রিজের কাছে একটা ওয়াটার লিফটিং পাম্প হচ্ছে, যেখান থেকে সারফেস ওয়াটারটাকে পিউরিফাই করে মানুষের খাবারের জন্য আর কি পাইপলাইন করে সরবরাহ করা হবে। তার টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে, কাজ শুরু হবে।